वेलकम फ्रेंड्स टू विजन WBCS। विजन WBCS एर पक्ष थेके तोमादेर जोन्नो जे WBCS मेन्स 2021 के लक्ष्य करे जे मेन्स प्रैक्टिस टेस्ट सीरीजटा चलछे जे मॉक सीरीजटा चलछे तार सेट नम्बर 20 आमरा आज के डिसकस करब। एर आगे जे सेट छिलो सेखाने आमरा सेट नम्बर 19 इकोनॉमी पार्ट पेपर 5 अफ WBCS मेन्स एटा डिसकस करेछिलाम। এই সেটেও আমরা ইকোনমি পার্টটাকেই ডিসকাস করব। সেট নাম্বার 21 আর 22 আমরা পেপার 3 হিস্ট্রি পার্টটাকে ডিসকাস করব। ওকে, সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। অ্যান্ড এই সমস্ত ইউটিউব ক্লাসেস যেটা তোমরা ভিশন WBCS এর চ্যানেলে করছো, এই সমস্ত ইউটিউব ক্লাসেস এর ফ্রি PDF নোটস তোমরা আমাদের ভিশন WBCS এর অফিসিয়াল অ্যাপে পেয়ে যাবে, যেটা তোমরা ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে গুরুত্বপূর্ণ অনেক মেটেরিয়ালস ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হয়। তো আমাদের অফিসিয়াল ভিশন WBCS টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হইতে পারো, সেখানে ডেইলি কুইজ, মক, ই বুকস অ্যান্ড ভ্যালুয়েবল মেটেরিয়ালসগুলো প্রোভাইড করা হয় তোমাদেরকে। সো moving on to the first question of the day. Pratham question: in India, the term public key infrastructure is used in the context of Bharate public key infrastructure ei term ta ke kon context e use kora hoy? Option A, digital security infrastructure. Option B, food security infrastructure. Option C, healthcare and education infrastructure. Option D, telecommunication and transportation infrastructure. কি হবে রাইট আনসার? আমি তোমাদেরকে 10 সেকেন্ডস দিচ্ছি এই কোয়েশ্চেনের জন্য, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাবে। পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার এই টার্মটাকে আমরা কোন কন্টেক্সটে ভারতে ইউজ করি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ডিজিটাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার। ডিজিটাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার এর কন্টেক্সটে আমরা এই টার্মটাকে ইউজ করে থাকি। পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার কি? তো এটা একটা টেকনোলজি আছে যেটা ইউজার্স আর ডিভাইসেসকে অথেন্টিকেট করে ডিজিটাল ওয়ার্ল্ডে। অথেন্টিকেট মানে জেনুইনিটিটাকে প্রমাণ দেয়, জেনুইনিটিটার প্রমাণ দেওয়া হয়। ওকে, বেসিক আইডিয়া যে হয়, বেসিক আইডিয়া ইজ টু বিল্ড আপ ট্রাস্ট বিটুইন দি পার্টিস বাই ডিজিটালি সাইনিং ডকুমেন্ট সার্টিফাইং পার্টিকুলার ক্রিপ্টোগ্রাফিক কিজ অ্যান্ড অল। এই যে মানে কি ডিজিটাল ওয়ার্ল্ডে যে ট্রাস্ট ফ্যাক্টর থাকে, এই পার্টিসদের মধ্যে ট্রাস্ট ফ্যাক্টরটাকে এনহ্যান্স করার জন্য এই পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারকে মতন টেকনোলজিকে ডেভেলপ করা হয়। ফর এক্সাম্পল, এর সব থেকে ভালো এক্সাম্পল হয়ে যাবে ডিজিলকার। যদি তোমরা ডিজিলকার ইউজ করে থাকো, সেখানে তোমরা দেখবে দ্যাট ডিজিলকারে আমরা ডিজিটালি সাইন্ড, ডিজিটালি ভেরিফাইড ডকুমেন্টসগুলো, সার্টিফাইড ডকুমেন্টস পেয়ে যাই। ওই রকম টেকনোলজিকে, ওই রকম ইনফ্রাস্ট্রাকচার যেটা ইউজ করা হয় ইন ডিজিটাল ওয়ার্ল্ড, এমন টেকনোলজি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারকে বলা হয় পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার। সো মনে রাখবে এই টার্মটা ইউজ হয় ইন দ্য ফিল্ড অফ আর ইন দ্য কন্টেক্সট অফ ডিজিটাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার। মুভিং অন, সেকেন্ড, RBI has said that PPI users will have no liability if they report fraud within 3 days. Hence, the term PPI stand for. দেখো এই কোয়েশ্চেনগুলো যে আজকের সেটে আছে একটু স্ট্যান্ডার্ড আছে, তো ভালো করে কোয়েশ্চেনগুলো বুঝবে তারপরে আনসার করবে। ওকে, তোমাকে কোয়েশ্চেন বলেছে দ্যাট RBI বলেছে দ্যাট যদি PPI ইউজার্স মানে কি ইফ কোনো ফ্রড হয়ে থাকে, যদি কোনো ফ্রড হয়ে থাকে তা আর ওই ফ্রডটাকে রিপোর্ট 3 দিনের মধ্যে করা হয়, তাহলে PPI ইউজার্সদের কোনো লায়াবিলিটি থাকবে না। এই কথাটা RBI স্টেটমেন্ট দিয়েছে। এবার তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এই PPI এর ফুল ফর্মটা কি, হোয়াট ডাজ দি ওয়ার্ড PPI স্ট্যান্ডস ফর? অপশন এ, পোস্ট পেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস। অপশন বি, পারমিটেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস। অপশন সি, প্রাইমারি পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। অ্যান্ড অপশন ডি, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। কি হবে রাইট আনসার?
তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। PPI stands for prepaid payment instrument. Okay, moving on. Third question. An instant real-time interbank electronic funds transfer system which offers an interbank electronic fund transfer service through mobile phone is known as option A RTGS, option B NEFT, option C IMPS, option D UPI. তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে দ্যাট একটা রিয়েল টাইম ইন্টার ব্যাঙ্ক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম যেটা মোবাইল ফোন দ্বারা ইন্টার ব্যাঙ্ক ইলেকট্রনিক্যালি ফান্ডকে ট্রান্সফার সার্ভিস প্রোভাইড করে, এই সার্ভিস বা এই সিস্টেমের নামটা কি? অপশন এ দিয়েছে আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস আর ইউপিআই। তো রাইট আনসার কি হবে এটা তাড়াতাড়ি জানাও। এই কোয়েশ্চেনটা সবাই করতে পারবে, একটু ভাবলেই তোমরা এই কোয়েশ্চেনটা করতে পারবে কিন্তু। তো রাইট আনসার কি হবে? আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস, ইউপিআই। তো অনেকরাই সঠিক উত্তর করেছো, এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন ডি ইউপিআই। ইউপিআই যেটার ফুল ফর্ম হয় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এটা একটা রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম আছে যেটা ইনস্ট্যান্টলি অ্যান্ড কুইকলি ফান্ডসকে ট্রান্সফার করতে হেল্প করে বিটুইন টু ব্যাঙ্ক অ্যাকাউন্টস ইলেকট্রনিক্যালি। আর এটা আমরা ইউজ করি বা এই সিস্টেমটাকে ইউজ করা হয় বাই মোবাইল ফোনস ইউজিং ভেরিয়াস অ্যাপস লাইক ভীম, পেটিএম, গুগল পে, ফোনপে এরকম। ওকে, সো রাইট আনসার ইজ অপশন ডি ইউপিআই। মুভিং অন, ফোর্থ। Securities and Exchange Board of India, SEBI, was given statutory status and powers through an ordinance promulgated on. SEBI, jar full form hocche Securities and Exchange Board of India, ei sanstha ta ke statutory status or powers ekta ordinance er dara dewa hoyechilo. Ei ordinance ta kon sale ar kon dine promulgate kora hoyechilo? Option A জানুয়ারি 30, 1992, অপশন বি এপ্রিল 12, 1988, অপশন সি এপ্রিল 10, 1992, অ্যান্ড অপশন ডি এপ্রিল 19, 2000। তো কি হবে রাইট আনসার? সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন স্ট্যাটুটারি স্টেটাস অ্যান্ড পাওয়ার্স থ্রু অ্যান অর্ডিনেন্স প্রমালগেটেড অন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 30 January 1992 সেবিকে স্ট্যাটুটারি স্টেটাস প্রোভাইড করা হয়েছিল। ওকে, সেবি কি? তো সেবি আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে, মিউচুয়াল ফান্ডস অ্যান্ড অল, এটার রেগুলেটর আছে। ওকে, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। মুভিং অন, কোল্যাটারালাইজড বরোয়িং, দ্য লেন্ডিং অব্লিগেশন CBLO ইজ অ, অপশন এ মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, অপশন বি মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট, অপশন সি ইনভেস্টমেন্ট ফান্ড, অপশন ডি ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে দ্যাট কোল্যাটারালাইজড বরোয়িং, দি লেন্ডিং অব্লিগেশন CBLO কি জিনিস? অপশনে দেওয়া আছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট, ইনভেস্টমেন্ট ফান্ড অ্যান্ড ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। কি হবে রাইট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। তো রাইট আনসার ইজ অপশন এ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। কোল্যাটারালাইজড বরোয়িং অ্যান্ড লেন্ডিং অব্লিগেশন, এটা একটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আছে। এবার মানি মার্কেট মানে কি? মানি মার্কেট যদি তোমরা ইকোনমিক পড়ে আছো তাহলে নিশ্চয়ই জানবে মানি মার্কেট ইট ইজ রিলেটেড টু শেয়ার মার্কেট অ্যান্ড মিউচুয়াল ফান্ডস অ্যান্ড অল। এরকম যে ছিল দু রকম মার্কেট ছিল, একটা মানি মার্কেট, একটা সেকেন্ডারি ক্যাপিটাল মার্কেট। তো এই মানি মার্কেট ইজ অ্যাবাউট দি ডিলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড অল। ওকে, তো আমরা এটাকে শেয়ার মার্কেটের সাথে তুলনা করতে পারি, বাট ইন মানি মার্কেট উই ইউজ ওনলি গভর্নমেন্ট সিকিউরিটিজ মোস্টলি। ওকে, সো এটা মনে রাখবে দ্যাট এটা একটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আছে। মুভিং অন, নরসিমহন কমিটি
recommendations are regarding which sector? কোন সেক্টরের রিকমেন্ড রিগার্ডিং এ বা কোন সেক্টরের সাথে যুক্ত আছে নরসিমহন কমিটি রিপোর্ট বা নরসিমহন কমিটি কোন সেক্টরের জন্য রিকমেন্ডেশনস করেছিলেন? অপশন এ ব্যাংকিং, অপশন বি ইন্ডাস্ট্রিজ, অপশন সি রুরাল সার্ভিসেস অ্যান্ড অপশন ডি ওনলি সার্ভিসেস। নরসিমহন কমিটি কোন সেক্টরের সাথে রিলেটেড আছে বা নরসিমহন কমিটি রিকমেন্ডেশনস কোন সেক্টরের জন্য দিয়েছিল? অপশন এ হচ্ছে ব্যাংকিং সেক্টর, অপশন বি ইন্ডাস্ট্রি সেক্টর, অপশন সি রুরাল সেক্টর, অপশন ডি সার্ভিস সেক্টর। তো অনেকরাই আনসার করেছ আর একদমই রাইট, অপশন এ ব্যাংকিং। নরসিমহন কমিটি ব্যাংকিং এর সাথে যুক্ত ছিল, নরসিমহন কমিটি রিকমেন্ডেশনস দিয়েছিল ফর ব্যাংকিং রিফর্মস অ্যান্ড অল, তো ইট ইজ রিলেটেড উইথ দি ব্যাংকিং সেক্টর। ওকে, মুভিং অন। MSME Development Act 2006 defines medium service sector as, তোমাদেরকে জিজ্ঞাসা করছে that MSME Development Act 2006 অনুযায়ী medium service sector, এই medium service sector তে কোন, মানে কি ইন দ্য সেন্স তোমরা বলতে পারো medium service sector যে আছে এটার definitionটা কি, ডেফিনেশন আমাকে জিজ্ঞাসা করছে। ইন শর্ট ইনভেস্টমেন্টের লিমিটটা জিজ্ঞাসা করছে। ওকে, অপশন এ হচ্ছে অবভ রুপিস 2 crore অ্যান্ড রুপিস 5 crore, অপশন বি হচ্ছে অবভ রুপিস 5 crore অ্যান্ড রুপিস 10 crore, অপশন সি হচ্ছে অবভ রুপিস 25 lakh অ্যান্ড অপশন ডি হচ্ছে অবভ রুপিস 10 lakh টু রুপিস 2 crore। তো MSME ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006 অনুযায়ী মিডিয়াম সার্ভিস সেক্টরের ডেফিনেশনটা কি? তো রাইট আনসার হচ্ছে অপশন এ, অবভ 2 crore টু রুপিস 5 crore। 2006 MSME ডেভেলপমেন্ট অ্যাক্টের অনুযায়ী মিডিয়াম সার্ভিসেস সেক্টর যে হবে তার ডেফিনেশন হচ্ছে অবভ 2 crore রুপিস অ্যান্ড বিলো 5 crore রুপিস। ওকে, এটা দেখো 2020 সালে মিনিস্ট্রি অফ MSME কিছু চেঞ্জ এনেছিল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তো এই চেঞ্জের আমি একটা লুক তোমাদেরকে সিনক্রোনাইজ সামারাইজড লুক ফটো এখানে আছে, সেখান থেকে তোমরা মুখস্থ করে নিতে পারবে। লাইক প্রপোজড লিঙ্ক বা টার্ন ওভার ফর মাইক্রো সেক্টর বা মাইক্রো সার্ভিস সেক্টরের জন্য যে প্রপোজড লিঙ্কে এখন যে ইনভেস্টমেন্ট রেখে দিয়েছে, টার্ন ওভার রেখে দিয়েছে, সেটা করে দেওয়া হয়েছে আপ টু 5 crore, স্মলের জন্য করে দেওয়া হয়েছে 5 crore টু 75 crore, অ্যান্ড মিডিয়ামের জন্য করে দেওয়া হয়েছে 75 crore টু 250 crore। তো এটা হচ্ছে রিভাইজড টার্ন ওভার। বাট কোয়েশ্চেনে যে জিজ্ঞাসা করা হয়েছিল, কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছিল অ্যাবাউট MSME ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006। এই 2006 অ্যাক্ট যখন পাস হয়েছিল তখন মিডিয়াম সার্ভিসেস সেক্টরের ডেফিনেশনটা জিজ্ঞাসা করা হয়েছে। ওকে, সো দ্যাটস ইট, মুভিং অন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান্স। এখানে দুটো স্টেটমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন স্টেটমেন্টগুলো রাইট আছে। ফার্স্ট স্টেটমেন্ট, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার হ্যাজ বিন কনসেপচুয়ালাইজড টু রেকগনাইজ দ্য চ্যালেঞ্জ অফ ক্লাইমেট চেঞ্জ টু ইন্ডিয়ান এগ্রিকালচার। আবার বলে দিচ্ছি, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার has been conceptualized to recognize the challenges of climate change to Indian agriculture. And second statement hocche, it is one of the 8 mission under NAPCC. Tomaderke identify korte hobe ei duto statement er moddhe kon statement gulo right. Option A only one, option B only two, option C both, option D none of the above. Ki hobe right answer? So absolutely right answer is option C, both the above. দুটোই statement, National Mission for Sustainable Agriculture এর ব্যাপারে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে দ্যাট এর অ্যাকচুয়াল এম বা কনসেপচুয়ালাইজ যে বা কনসেপ্ট যে আছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এর চ্যালেঞ্জগুলোকে রিকগনাইজ করা রিলেটেড টু ইন্ডিয়ান এগ্রিকালচার, অ্যান্ড NAPCC এর ওয়ান অফ দ্য 8 মিশনের মধ্যে এটা একটা মিশন আছে। ক্লিয়ার, মুভিং অন। 9th, under the Monopolies and Restrictive Trade Practices Act, that is MRTP Act 1969, those firms were classified as monopolies or MRTP firms which have, MR
OTP Act 1969 অনুযায়ী কোন ফার্মসকে মনোপোলাইজড অর MRTP ফার্মস হিসাবে ক্লাসিফাই করা হয়েছিল? অপশন এ অ্যাসেটস অ্যাবাভ আ সার্টেন সাইজ, অপশন বি হাই এক্সপেন্ডিচার ইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, অপশন সি ট্রান্সফার প্রাইসিং, অপশন ডি মার্কেটিং সার্ভিসেস। তো কোন ফার্মকে মনোপোলাইজ অর MRTP ফার্ম হিসাবে ক্লাসিফাই করা হয়েছিল বাই MRTP অ্যাক্ট 1969? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ট্রান্সফার প্রাইসিং। ট্রান্সফার প্রাইসিং এর বেসিসে MRTP ফার্মস হিসাবে ফার্মসগুলোকে ক্লাসিফাই করা হয়েছিল। ক্লিয়ার? মুভিং অন। দেন ইন ইন্ডিয়া দ্য স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন হ্যাভ গিভেন অ্যাসিস্টেন্স মেইনলি টু ডেভেলপ, অপশন এ ইরিগেশন প্রজেক্ট, অপশন বি স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, অপশন সি মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি অ্যান্ড অপশন ডি মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি। তোমাদেরকে জিজ্ঞাসা করছে দ্যাট স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন মেইনলি কোন সংস্থাকে বা কোন সেক্টরকে অ্যাসিস্ট করার জন্য মেইনলি ডেভেলপ হয়েছে বা মেইনলি কোন সেক্টরকে অ্যাসিস্ট করেছে স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। সঠিক উত্তর হচ্ছে যেটা তোমরা অনেকরাই কমেন্ট করেছো, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মিডিয়াম অ্যান্ড স্মল সাইজ স্মল স্কেল ইন্ডাস্ট্রি। তো মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজকে ডেভেলপ করার জন্য মেইনলি অ্যাসিস্টেন্স প্রোভাইড করেছে স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। মুভিং অন, ইন উইচ অফ দ্য ফাইভ ইয়ার প্ল্যান দ্য উইকার সেকশনস অফ দ্য সোসাইটি গট প্রায়োরিটি, কোন ফাইভ ইয়ার প্ল্যানে সোসাইটি এর উইকার সেকশনকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল? অপশন এ ফিফথ, অপশন বি ফোর্থ, অপশন সি থার্ড, অপশন ডি নান অফ দি অ্যাবভ। কি হবে রাইট আনসার? কোন ফাইভ ইয়ার প্ল্যানে উইকার সেকশন অফ দ্য সোসাইটিকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান। আমাদের মনে আছে ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানে গরিবি হটাও স্লোগানটাও কয়েন করা হয়েছিল। তো এই প্ল্যানেই উইকার সেকশনস অফ দ্য সোসাইটিকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, তাদেরকে প্রায়োরিটাইজ করা হয়েছিল। ক্লিয়ার? আমি এর প্রিভিয়াস ক্লাসগুলোতে এই ফাইভ ইয়ার প্ল্যান যখন কোয়েশ্চেন ছিল সেখানে আমি কিন্তু টাইম পিরিয়ড কোন সাল থেকে কোন সাল, অবজেক্টিভস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসেসে আমি ডিসকাস করেছি। সেই তার জন্যই আমি এখানে আবার নতুন করে ডিসকাস করছি না। তো প্রিভিয়াস ক্লাসেস তোমরা যদি করে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা এই সমস্ত কোয়েশ্চেনগুলো ইজিলি করতে পারবে। অ্যান্ড প্রিভিয়াস ক্লাসেসের PDFs তোমরা ডাউনলোড করে নিও আমাদের অ্যাপ থেকে, সেখানেও তোমরা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। মুভিং অন, টুয়েলভ, উইচ কান্ট্রি ইন্ডিয়া অ্যাডপ্টেড ফাইভ ইয়ার প্ল্যান, ফাইভ ইয়ার প্ল্যান ভারত কোন দেশ থেকে অ্যাডপ্ট করেছে? অপশন এ USSR, অপশন বি USA, অপশন সি অস্ট্রেলিয়া অ্যান্ড অপশন ডি জার্মানি। তো কি হবে রাইট আনসার? ফ্রম উইচ কান্ট্রি ইন্ডিয়া অ্যাডপ্টেড দি ফাইভ ইয়ার প্ল্যানস? সঠিক উত্তর হচ্ছে অপশন এ USSR। আমরা রাশিয়া থেকে, দ্যাট ইজ ইউনাইট, তখন USSR ছিল, দ্যাট ইজ ইউনাইটেড সোভিয়েত। তো এই সোভিয়েত থেকে, সোভিয়েত কান্ট্রিজ দ্যাট ইজ রাশিয়া থেকে আমরা মেইনলি ফাইভ ইয়ার প্ল্যানটাকে অ্যাডপ্ট করেছি। ক্লিয়ার? মুভিং অন, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট ইন্ডিয়া ভিশন 2020? ইন্ডিয়া ভিশন 2020 এর ব্যাপারে তোমাদেরকে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন স্টেটমেন্টটা সঠিক নয়, দ্যাট ইজ উইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অর ফলস, এটা আইডেন্টিফাই করতে হবে রিগার্ডিং ইন্ডিয়া ভিশন 2020। অপশন এ ইট এক্সপেক্টস এলিমিনেশন অফ পভার্টি আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইলিটারেসি বাই 2020, ইট এক্সপেক্টস দ্যাট ইন্ডিয়াস পার ক্যাপিটা ইনকাম উইল গেট ডাউন বাই 2020, environment situation will remain as unbalanced as today, and option D, it was designed by Dr. Sam Pitroda. To ei charte statement er moddhe kon statement ti bhul? To shotik uttor hocche option A, it expects elimination of poverty
unemployment and illiteracy by 2020 ei statement ta bhul ache regarding india vision 2020 bad baki somosto statement absolutely right ache ei vision india vision 2020 ta ke design kora hoychilo by dr sam pitroda ekjon congress er politicians ache to ei sam pitroda design korechilo india vision 2020 okay so option a that is statement a is absolutely wrong बाकी स्टेटमेंट गुलो करेक्ट आछे मूविंग ऑन 14 फॉर इंटरनल फाइनेंसिंग ऑफ 5 ईयर प्लान्स द गवर्नमेंट डिपेंड्स ऑन 5 ईयर प्लान के इंटरनली फाइनेंस करार जोन्नो गवर्नमेंट कौन जिनिशेर उपरे डिपेंड थाके ऑप्शन अच्छे ऑप्शन ए टैक्सेशन ओनली ऑप्शन बी पब्लिक बोरोइंग एंड डेफिसिट फाइनेंसिंग ऑप्शन सी टैक्सेशन एंड पब्लिक बोरोइंग ऑप्शन डी टैक्सेशन पब्लिक बोरोइंग एंड डेफिसिट फाइनेंसिंग तो फाइव ईयर प्लान के कवर करार जोन्नो फाइनेंस करार जोन्नो गवर्नमेंट कौन जिनिशेर उपरे डिपेंडेंट थाके तो सठिक उत्तर होच्छे ऑप्शन डी टैक्सेशन पब्लिक बोरोइंग एंड डेफिसिट फाइनेंसिंग ए तीनटे जिनिशेर उपरे गवर्नमेंट अफ इंडिया टोटाली डिपेंडेंट थाके फॉर फाइनेंसिंग दि फाइव ईयर प्लान इंटरनली ओके मूविंग ऑन Which of the following indicate economic growth through 5-year plan? 5-year plan ner madhyome economic growth ki kore indicate kora hoy? Option A, rise in national income and per capita income. Option B, development of railways and roadways. Option C, development of education and health services. Option D, development of industrial town and industrial estate. तो 5-year प्लान ते इकोनॉमिक ग्रोथ के इंडिकेट करा होय कौन माध्यमे यू हैव अ राइट आंसर तो एब्सोल्युटली राइट आंसर इज ऑप्शन ए राइज इन नेशनल इनकम एंड पर कैपिटा इनकम नेशनल इनकम और पर कैपिटा इनकम में जदि राइज होय इंक्रीमेंट होय सेटा के 5-year प्लान ए গ্রোথের বা ইকোনমিক গ্রোথের একটা ইন্ডিকেশন হিসাবে রাখা হয় সো উই ক্যান সে দ্যাট ইকোনমিক গ্রোথ অফ থ্রু 5-year প্ল্যান ইজ ইন্ডিকেটেড বাই রাইজ ইন ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম ক্লিয়ার মুভিং অন When for the first time did Prime Minister of India announce a 20-point economic program 20-point economic program তাকে ভারতের প্রধানমন্ত্রী কোন সালে অ্যানাউন্স করেছিলেন প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম ওয়েন ডিড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যানাউন্সড আ 20 পয়েন্ট ইকোনমিক প্রোগ্রাম অপশন এ 1973 অপশন বি 1974 অপশন সি 1975 অ্যান্ড অপশন ডি 1976 কি হবে রাইট আনসার So absolutely right answer is option C 1975 এ ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট এই 20 পয়েন্ট ইকোনমিক প্রোগ্রামটাকে প্রথমবার অ্যানাউন্স করেছিল ক্লিয়ার মুভিং অন 17 আবিদ হুসেন কমিটি ইজ রিলেটেড টু অপশন এ রিফর্ম ইন ট্যাক্সেস অপশন বি রিফর্ম ইন গভর্নমেন্ট প্রজেক্ট অপশন সি রিফর্ম ইন স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অপশন ডি রিফর্ম ইন মিডল লেভেল ইন্ডাস্ট্রিজ তো আবিদ হুসেন কমিটি কে কোন সেক্টর বা কোন জিনিসের সাথে বা ফ্রম উইচ সেক্টর ডিড আবিদ হুসেন কমিটি ইজ রিলেটেড টু তো সঠিক উত্তর কি হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা করো সো Absolutely, the right answer is option C, reform in small industries. Small industries, the reformer jonno je committee take form kora hoychilo, she committee er naam hocche Abid Hussain Committee. Clear? Moving on. 18. Contribution of agriculture to gross national product is approximately. Gross national product e agriculture er contribution koto? To shotik uttor ki hobe? Eta amra previous class eo korechhilam ei question ta. Er jonno ami directly answer ta bolchi. It will be option D, 17.5%. ভারতের যে GNP আছে, সে GNP তে agriculture এর contribution থাকে 17.5%. Moving on. Operation Barga in West Bengal was introduced in which year?
কোন সালে অপারেশন বার্গা ওয়েস্ট বেঙ্গলে ইন্ট্রোডিউস হয়েছিল? অপশন এ 1977, অপশন বি 1978, অপশন সি 1979 অ্যান্ড অপশন ডি 1980। তো অপারেশন বার্গা ওয়েস্ট বেঙ্গলে কোন সালে ইন্ট্রোডিউস হয়েছিল, সঠিক উত্তর কি? তো অ্যাবসলিউটলি দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি 1979 অপারেশন বার্গা ইন্ট্রোডিউস হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। এই অপারেশন বার্গাটা ছিল কি? তো এটা একটা ল্যান্ড রিফর্ম মুভমেন্ট ছিল যেটা ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হয়। এটার অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল এই যে শেয়ার ক্রপার্স দ্যাট ইজ বার্গাদাস এরা যে থাকতো এদেরকে লিগাল প্রোটেকশন প্রোভাইড করা আগেনস্ট দি এভিকশন অফ ল্যান্ড লর্ডস। ওকে, সো অপারেশন বার্গাকে লঞ্চ করা হয়েছিল বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ইয়ার 1979 ফর সেফ গার্ডিং দি বার্গাদাস অর শেয়ার ক্রপার্স। ওকে, মুভিং অন, লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, When was the Infrastructure Development Finance Committee constituted? Infrastructure Development Finance Committee Finance Company ke kon 5-year plan e constitute kara hoyechilo? In which 5-year plan was the Infrastructure Development Finance Company constituted? Option A during 8th 5-year plan, অপশন বি ডিউরিং 9th 5-year প্ল্যান, অপশন সি 10th 5-year প্ল্যান আর অপশন ডি 7th 5-year প্ল্যান। কি হবে রাইট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাবে। কোন 5-year প্ল্যানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানিকে এস্টাবলিশ বা কনস্টিটিউট করা হয়েছিল? কি হবে রাইট আনসার? তো অ্যাবসলিউটলি রাইট আনসার ইজ অপশন বি 9th 5-year প্ল্যান। 9th 5-year প্ল্যানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি কে এস্টাবলিশ করা হয়েছিল 9th 5-year প্ল্যানে। তো এটা মনে রাখবে, 9th 5-year প্ল্যান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি। তো আমাদের যে 9th 5-year প্ল্যান ছিল সেটা কবে থেকে কবে হয়েছে? তো এটা অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট যখন ছিল তখন এটা ফর্ম করা হয়েছিল। ওকে, আর এর টাইমিংটা যদি বলি 9th 5-year প্ল্যানের, তো 9th 5-year প্ল্যানের টাইমিং হচ্ছে 1997 থেকে 2002। ওকে, তো এটা মনে রাখবে। সো দ্যাটস ইট ফর টুডে ফ্রেন্ডস। নেক্সট যে আমাদের সেশন হবে, নেক্সট সেটে আমরা হিস্ট্রি অফ পেপার 3 WBCS মেন্সটাকে কভার করব। টিল দ্যাট টাইম অল দ্য ভেরি বেস্ট, স্টাডি হার্ড, জয় হিন্দ। Meet you in the next class. Thank you.